তো আজকে সকাল 8:30টাতে আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ছিল নর্থ বে অফ বেঙ্গল দিয়ে, সেই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী দিকেই মুভ করে 11:30, 11:30টার অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি। ল্যাটিচিউড হচ্ছে 20.2 ডিগ্রি নর্থ, লংগিচিউড 89.2 ডিগ্রি ইস্ট, 220 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 260 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ, 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং 230 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানি। এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 115 কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে। এবং আমাদের প্রেডিকশান হচ্ছে, অ্যাজ পার IMD প্রেডিকশান, এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে, মুভ করে ওটি ফার্দার ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে। ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বাট উইথ হায়ার উইন্ড স্পিড। এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে, বিটুইন আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ও স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি, এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার। ঠিক আছে, স্যার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কী কী সতর্ক? পশ্চিমবঙ্গের জেলাগুলির লেটেস্ট সতর্কবার্তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে, তবুও 8:30টার অবজারভেশনে আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি, যে তার ভিত্তিতে আপনাকে আমি জানা দিতে পারি, সেটা হচ্ছে আজকে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে, উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে, এবং এটি ধীরে ধীরে বাড়বে, বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 হবে, থাকবে না, ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের, যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 টু 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার। তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। দুপুর থেকে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে, ঠিক আছে, এবং রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ে একজন ইয়ে ইভিনিং থেকে বলতে পারেন, ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত, আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আপনার গেল উইন্ড, আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100 টু 120 কিলোমিটার পার আওয়ার, লাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর এবারে হচ্ছে কি, স্টর্ম সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে 1 মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য, 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইট। আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশন সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেটাই এখন আছে, ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো
যেমন প্রত্যেক দিন দিন লাঞ্চের পরে সেই ব্রিফিংয়ে আপনাদের আমি জানাবো। স্যার অন্যান্য যে সাইক্লোনগুলো হয়েছে এর আগে, আয়লা বলুন, নামফান বলুন, তাদের সঙ্গে এটা কতটা ঠিক হয়েছে? দেখুন আপনাদের একটা কথা বলি, এই যে ধরুন এই যে সিস্টেমগুলো আছে না, সব সিস্টেমগুলি হচ্ছে লো প্রেশার সিস্টেম, ইন্টেন্স লো প্রেশার সিস্টেম। এবারে এই ইন্টেন্স লো প্রেশার সিস্টেমগুলিকে গ্রেডেশন করা হয় বেসড অন দেয়ার উইন্ড স্পিড। এবারে কথা হচ্ছে কি, আপনি আইলা বা আপনি কি বললেন আমফান বললেন, আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম। একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে 120 knots অ্যাবাভ। 120 knots মানে তাকে আপনাকে কালকেই আমি বললাম কত দিয়ে গুণ করতে, 6 দিয়ে গুণ করতে হয়, 106 তো নাকি, 1.8 দিয়ে গুণ করতে, মানে প্রায় ধরুন 2 মতো, প্রায় যদি 2 মতো ধরেন তাহলে ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত হচ্ছে, প্রায় ধরুন 220 knots-এর মতো, 220-240 এর মতো, ঠিক আছে। আর এটাকে কি বললাম সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, সেটার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 63। এবার 63 কে যদি আপনি 2 দিয়েও গুণ করেন তাহলে কত হয় ওটা, 126 হয়। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয়। বাংলাদেশের যে মঙ্গলা আছে না, ল্যান্ডফল কি ওইখানটাতে, মঙ্গলাতে ল্যান্ডফলটা, ল্যান্ডফলটা মঙ্গলার কাছে, মঙ্গলার কাছে, ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা, আরে মঙ্গলার সাউথ ওয়েস্টের খুব কাছাকাছি, ওখান দিয়ে ল্যান্ডফল করার কথা। ওই যে বললাম যখন থাকবে তখন হবে 110-120 kilometers পার আওয়ার এবং গাস্টিং হবে 135 kilometers পার আওয়ার। তো বুঝতেই পারছেন আপনার আমফানের তুলনায় এর শক্তি তো নিয়েই বুঝতে পারছেন। এটা কি সাগর এবং সুন্দরবন এবং কোস্টাল এরিয়া, এটা কলকাতা একটা কথা আরো যখন ডিটেলস খবর পাবো জানাবো, যেটুকু পেলাম সেটুকু আপনাদের জানাবো, নেক্সট ব্রিফিং এর আমি আপডেট দিয়ে দেবো। ওকে থ্যাংক ইউ।